আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক এভিএন দেখুন, আমাদের বেশ কিছু ভিডিও, প্রিভিয়াস কিছু ভিডিও দেখুন, অসংখ্য অসংখ্য এসপিএ এবং এই এভিএন আক্রান্ত রোগীর সংখ্যা কি পরিমাণ বেড়েছে। মাঝখানে আমরা দেখলাম যে পিএলআইডি রোগী এত পরিমাণ বেড়েছে, ইপিটিভি হারে বেড়ে গেছে। আসলে এই রোগীরা দীর্ঘদিন যাবত এই রোগটাকে পুষেছেন, চিকিৎসা করেছেন। এটা ভুল বলা হবে যে তারা কোনো চিকিৎসা করেনি, তা কিন্তু না, তারা চিকিৎসা করেছেন, একের পর এক ডক্টর চেঞ্জ করেছেন, কিন্তু স্পেসিফিক ওনার জন্য যে চিকিৎসাটা দরকার ছিল সেটা হয়তো উনি পাননি, যেটার কারণে এখন অসুস্থ থেকেই গেছেন, যত দিন গিয়েছে আরো খারাপ অবস্থার দিকে গেছেন। আজকে আপনাদের সাথে যাকে ইন্ট্রোডিউস করে দিব, ইনি আমাদের এই ডিপিআরসি হসপিটালে আজকে প্রথম ভর্তি হয়েছেন, আজকে ওনার প্রথম দিন এবং ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে অলরেডি ওনার। ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের আন্ডারে ওনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। সো উনি আমাদের কাছে কি সমস্যা নিয়ে এসেছেন আমরা একটু রোগীর মুখ থেকে একটু শুনি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা যদি একটু বলেন। মোহাম্মদুল্লাহ চৌধুরী। মোহাম্মদুল্লাহ চৌধুরী স্যার, বাসা কোথায় আপনার? বাসা দেশের বাড়ি চাঁদপুর। চাঁদপুরের কোথায় স্যার? চাঁদপুর মতলব উত্তর। মতলব উত্তরে, আচ্ছা। আর এমনি পেশাগত ভাবে কি করেন আপনি? পেশাগত ভাবে আছি চৌদ্দগ্রামের, চৌদ্দগ্রাম থানার মুন্সিরহাটের পাশে পাশাকোট, পাশাকোট একটা মাদ্রাসা, দারুসুন্নাহ দিনিয়া মাদ্রাসা, ওটার প্রতিষ্ঠাতা হচ্ছে আলমগীর কবির মজুমদার, ওই এলাকার সবাই অনেকে চিনে, ওই মাদ্রাসায় আছে আর কি ইংরেজি শিক্ষক হিসেবে। আলহামদুলিল্লাহ, খুব মহৎ একটি পেশাতে আছেন স্যার। স্যার আমরা জানি এত দূর থেকে আপনি এই ডিপিআরসি হসপিটালে এসেছেন চিকিৎসার জন্য, আমাদের দর্শকদের জন্য যদি একটু খুলে বলতেন যে আপনি কি সমস্যা নিয়ে এসেছেন এবং এই সমস্যাটা ঠিক কতদিন আগে প্রথম শুরু হয়েছিল? 2021 সালের জুলাই মাসের দিকে বা আরেকটু আগে, তো হঠাৎ করে হিপ, মানে কোমরে, হিপ জয়েন্ট আর কি যেটা বলে, রানার কোমরের জয়েন্টে ব্যথা। তো আমার বাতের ব্যথা ছিল আগে থেকেই, মনে করছি যে বাতের ব্যথা, তো সেই হিসেবে বাতের ওষুধ খেয়েছি অনেকবার কিন্তু দেখি যে কমে না। আচ্ছা, তারপর বুঝতে পারলাম যে এটা বাতের সমস্যা না, এটা অন্য কিছু। তারপর থেকে আর কি ডাক্তারদেরকে দেখানো শুরু করলাম, অর্থোপেডিক ডাক্তার, বিভিন্ন জায়গায় দেখেছি প্রায়। তো তার হাসপাতালে গিয়েছিলাম, সেখানে এমআরআই করানো হলো, তারপর ওনারা বললেন যে আপনার অপারেশন লাগবে। এটা কত সালের কথা? সেই 2021 সালের শেষের দিকে। তো সেখানে অপারেশন লাগবে বলেছিলেন, তো সেখান থেকে আর করি নাই, চলে গেছি আরেক অর্থোপেডিক ডাক্তারের কাছে। তো উনি বললেন যে আপনারা, ওনারা আপনাকে যেই অপারেশন করাবে সেটা দিয়ে আসলে ওনাদের লক্ষ্য পূরণ হবে না। ওনারা ডাক্তারি ভাষায় তো বলছে যে আপনার পুরো হিপ জয়েন্টের হিপটাই কেটে রিপ্লেস করে আরেকটা বসাতে হবে, নতুন কৃত্রিম। আচ্ছা, তো এখন যতদিন আছে চলেন, ওষুধ খেয়ে কিছুটা দমিয়ে রাখেন, একটা সময় অপারেশন করা লাগবে। তো তখন থেকেই আর কি আমি চেষ্টা শুরু করলাম যে অপারেশন ছাড়া কোথায় কি করা যায়। আচ্ছা, সেই তারপরেও আরো কয়েক ডাক্তার পরিবর্তন করিয়েছি ঢাকার বিভিন্ন জায়গায়, তো সবাই বলতেছে যে অপারেশন করানো লাগবে। তখন আর কি এই গবেষণা করতে করতে, আবার অনেকে ভারতে যাওয়ারও পরামর্শ দিয়েছিলেন কিন্তু সেখানে যাওয়া হয় নাই এখনো, এর আগে এই সন্ধানটা পেলাম, তো এখন তো এখানে আসলাম। আলহামদুলিল্লাহ স্যার, আমরা একটু ব্যাক করব পিছনে। আসলে এক একটা মানুষের সিন্ড্রোম এক এক রকম, যেটা আপনি প্রথমে বলেছেন যে প্রথমে হিপ জয়েন্টের ব্যথা, প্রথমে আপনি ভেবেছেন এটা বাত। তো একটু যদি আমাদের দর্শকদের জন্য আপনি একটু সিন্ড্রোমটা বলতে, যে আপনি স্বাভাবিক জীবনে, মানে কাজ করতে গিয়ে বা আপনার জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন বলে আসলে আপনি এই পদ্ধতিগুলোতে আপনি গিয়েছিলেন, প্রথম কোথায় সমস্যাটা দেখা দিয়েছিল? প্রথম ডান পায়ের একেবারে গোড়ালিতে হঠাৎ ব্যথা, ব্যথা বাড়ছে, তারপরে হাঁটা চলার সময় ব্যথা। তারপরে এমন একটা সময় আসলো যে মানে বিছানায় শুয়ে থাকা অবস্থায় ব্যথা, মানে হাঁটা চলা আর লাগে না, এমনিতেই 24 ঘন্টা ব্যথা। তারপরে পাও এটা নাড়তে পারি না, বেশ কিছুদিন আবার লাঠিতে ভর করেও হাঁটা লাগছে, আবার কমে, আবার এই অবস্থায় চলছে বেশ কিছুদিন। যখন বাড়ে তখন একেবারে বিছানায় শুয়ে থাকা লাগে, বিছানায় মাঝে মাঝে এমন এক্সট্রিম পর্যায়ে চলে গেছে যে বিছানায় একার থেকে উপাস হতেও সমস্যা হতো। তারপরে ওষুধ খাওয়ার পরে মাত্রাটা কমেছে, কমার পরে আর কি চলাফেরা করতে পারি, বেকায়দায় কদম ফেললে বা একটু জোরে হাঁটলে ব্যথা করে,
জীবনের মানে তার মানে গতিশীল হাঁটা যখন কমে গেছে জীবনের অনেক কিছুই কমে গেছে, অনেক কিছুতে লিমিটেশন চলে আসছে, ক্লাসে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা বসে থাকা সবকিছু মিলে একটা খারাপ অবস্থা। মাঝে মাঝে কেমন হয়েছে বিছানা থেকে উঠতে পারছে না, প্রচন্ড ব্যথার জন্য, এরকম কখনো হয়েছিল? বিছানা থেকে উঠতে পারি না, পরে আরেকজনের সহযোগিতা নিয়েছি, ঘাড়ে ধাক্কা দিয়ে বসিয়ে দিতে হয়েছে, নিজের যোগ্যতায় উঠতে পারিনি, যখন ব্যথাটা আর কি চরম পর্যায়ে যেত তখন এই অবস্থা। একের পর এক চিকিৎসা করছেন, ডক্টর দেখাচ্ছেন, কোনো লাভ হচ্ছে না, তখন কি মনে হতো? তখন একটা হতাশা কাজ করত যে এটার ফিনিশিং কোথায়, কি করা যায়। আর অপারেশন নিয়েও চিন্তা করেছেন যে এর অল্টারনেট কোনো চিকিৎসা আছে কিনা? অপারেশন তো আছে, শেষ ভরসা হিসেবে হয়তো অপারেশন আছে, সবকিছু চিন্তা ভাবনা করছেন। তো তখন ডক্টর মোহাম্মদ শফিকুল হোসেন স্যারের কথা জানতে পারেন, স্যারের কি দেখে আসলে মানে অনুপ্রাণিত হলেন এখানে আসার জন্য? তো অর্থোপেডিক ডাক্তার যাদের কাছে যেতাম আমার প্রথম কথাই থাকতো যে অপারেশন থেকে আমাকে বাঁচাতে পারবেন কিনা, ওনারা বলতো যে না উপায় নেই। তো তারপরে আবার ওনাদের অপারেশন ওইটা করালে কৃত্রিম যে বলটা বসাবে সেটার মেয়াদ হচ্ছে 25 বছর, 25 বছর পরে আবার বদলাতে হবে। তো 25 বছর পরে তো ওই বয়স বেড়ে যাবে, ওই সময় আবার বদলানোর জন্য আরেকটা অপারেশন করালে আরেকটা সমস্যা হতে পারে বড় ধরনের। তো শফিউল্লাহ স্যারের কাছে এসেছি আর আমি ওনাকে বলা লাগে নাই যে অপারেশন থেকে বাঁচান, উনিই বলছে যে আপনি আগামী 5 বছরে অপারেশনের নাম নিয়েন না। তখন আমি বললাম যে 5 বছর পরে যদি অপারেশন লাগে তখন কি করবেন? তখন বলছে যে দোয়া করেন যাতে 5 বছর পরেও না লাগে। তখন আর কি আমার আত্মবিশ্বাস আসছে যে প্রথম একজন পেলাম যিনি অপারেশন ছাড়া সুস্থ করার কথা বলতেছেন। আলহামদুলিল্লাহ। তো স্যার আজকে আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, ট্রিটমেন্ট চলতে থাকুক, আমরা ইনশাল্লাহ আবারও আসব এবং আমরা আবারও দেখব শেষ দিন আপনার কি অবস্থাটা হয়। আপনি আজকে যে অবস্থায় হাঁটাচলা করছেন, যত স্লোলি আপনার জীবনটা যত ধীর গতির হয়ে গেছে, যেদিন আপনি রিলিজ নিয়ে চলে যাবেন সেদিন আপনার অবস্থাটা কি হয়, আদৌ কি অপারেশন ছাড়া চিকিৎসা আছে কিনা, আমরা পুরো বিষয়টা আমরা দেখব, দোয়া করবেন সেই পর্যন্ত। দর্শক শুনলেন এতক্ষণ আমার এই ভাইয়ের কথা, আমরা দেখতে থাকি ওনার যেহেতু চিকিৎসা চলছে আমরা শেষ পর্যন্ত দেখি, যেহেতু স্যারও বলেছেন যে ইনশাআল্লাহ অপারেশন দরকার হবে না, আমরা একটু অপেক্ষা করি, দেখতে থাকি ওনার ট্রিটমেন্ট। দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে অচিরেই উনি সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।